গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদেরকে আরো একটি ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত। আমরা ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো চলো, নতুন একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম আজকে। তো দেখো, পাশে থেকো, তো আমাদের সাপোর্ট করো। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দিও। আর যারা করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের পাশে থেকো, আর সবাই ভালো থেকো আর দেখতে থাকো। আজকে সন্ধ্যার টিফিন আমাদের স্যান্ডউইচ হচ্ছে, পাউরুটির চপ বলে এটা, স্যান্ডউইচও বলা যায়, এটাই বলা যায়। ওই দেখো, এখানে এটার ভিতরে কি আলুর মশলা, একটা একটু ফাঁকা করো দেখি। এই পাউরুটিটাকে হাফ পিস করে আলুটা ভেজে, সেদ্ধ করে ভেজে মশলা দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, উপর দিয়ে চিপকে দিয়ে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তাল ভরে এদিকে দিদি স্যান্ডউইচ ভাজছে, মা রেডি করে দিচ্ছে, আমি এসেছি খেতে। আগেই চলে এসেছিল, মাও বলো একটু, সবাইকে একটু হাই করো। হাই, ও একটু কাজ করে রাখ, তেলটা চলে যাবে, কিচ্ছু হবে না, বেশি মোটা না, বেশি হয়। এটা কে খাবে, রাই সাথে কি সস? এই যে আমাদের রাই পাগলি, চুলগুলো কখনো আছড়ায় না, সারাদিন চুলগুলো পাগলির মতন, খুব ভালো লাগে পাগলি পাগলি থাকতে। এখন আমাদের রোজ সন্ধ্যাবেলায় কিছু না কিছু স্পেশাল খাবার হয়, কারণ রাই আস এসেছে, রায়ের মা এসেছে, সের জন্যই। আর এদিকে চা হচ্ছে, আমাদের এই বাড়িতে সবাই লাল চা খায়, আর আমরা দুধ চা খাই। এখানে বাবার ছানা বানানো হয়েছে, ছানা বানিয়ে ঝুলিয়ে রেখেছে জলটা ঝরার জন্য। চলো তোমাদেরকে আমার মায়ের রান্নাঘরটা একটু ঘুরে দেখাই। ফার্স্ট এদিকে ঢুকি দরজা, হাতের বাঁ সাইডে রয়ে গেছে যে সুইচ বোর্ড আছে, এখানে আছে একটা ফ্রিজ, তার পাশে রাখা একটা সিলিন্ডার, এটা কি ভর্তি না খালি, কিছু একটা হবে। তার পাশে কতগুলো হিটিমিটি গিটিভিটি রয়েছে, এই পাশে রয়েছে একটা মেটেরিয়াল যেখানে খাবার টাবার রাখা হয়, এখানে একটা দুধ চালের বালতি, একটা সবজির ঝুড়ি, এখানে একটা বাসন রাখার র‍্যাক, তারপরে এদিকে শেষ গ্যাসের তাক রয়েছে, সাইড দাও তোমরা দেখাই যায় না। এই নিচেও একটা রয়েছে, এখানে নিচে সিলিন্ডার, এর উপরে রয়েছে চিমনি, তারপরে এদিকে আছে একটা বেসিন, এখানে রয়েছে জালনা, একটা দুটো তিনটে জালনা, তারপরে এখানে আছে জলের অ্যাকোয়াগার্ড আছে, তার নিচে রয়েছে বেসিন, আর এইখানে রয়েছে ডাইনিং টেবিল। অনেকটাই বড়, এখন এত বড় রান্নাঘর হয় না, সচরাচর খুব ছোটই হয়, অনেকটা জায়গা, অনেকটা বড়।